আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও আসলাম আর একটা রান্না বান্না নিয়ে। আজকে আমার রান্না হচ্ছে, আমি চিকেন কারি বলা যায় চিকেন রান্না করব সামান্য জল দিয়ে। এটা হচ্ছে আপনার আমাদের এখানে ফার্মের থেকে আনা মিডিয়াম হাট, সবকিছু এখানে গিলা কলিজা সবকিছুই আছে। আমি এটা ভালো করে ধুয়ে তারপরে সামান্য মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। দেন এটা আমি তেলে ফ্রাই করে সামান্য জল দিয়ে আলু দিয়ে এটা আমি রান্না করব। আমি যেভাবে চিকেন রান্না করি, এক একজনের রান্না তো এক এক রকম, আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তাহলে দেখা যাক। এই দেখেন, আমি যে চিকেনটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওখান থেকে আমি অর্ধেক নিছি এখানে, কারণ এটা অনেক বড় চিকেন। তো ভালো করে ধুয়ে নিছি আমি এখানে, আর এখানে আমি মশলা নিছি, আমি এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো। ধনে জিরা হলুদ মরিচ সামান্য লবণ গরম মশলার গুঁড়া সামান্য, এগুলো দিয়ে আমি আগে প্রথমে মেখে রাখবো। সামান্য লবণ, এই দেখেন, তারপরে ম্যারিনেট করার পরে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। এরপরে আমি ফ্রাই করব ওগুলো, ফ্রাই করার পরে যা যা লাগে পেঁয়াজ আবার মশলা দিব, একটু একটু করে মশলা দিয়ে আলু দিয়ে কষাই রান্না করে ফেলবো। দেখেন এগুলো মেখে রাখছি 30 মিনিটের জন্য, দেখা হবে 30 মিনিট পরে আবার। 30 মিনিট পরে আসলাম, দেখেন আমার তেল গরম হচ্ছে। আমার এটা সিদ্ধ করার পর যেটা আমি সিদ্ধ সরি ম্যারিনেট করার পর যেটা আমি ফ্রাই করছি, এই তো ফ্রাই করার মাংস। এখন আমি এটা হচ্ছে আপনার, না এটা জিরা, আমি জিরা দিচ্ছি 2.5, দেন ধনিয়া 1.5 হচ্ছে তোমার জিরা, 1.5 হচ্ছে ধনিয়া, দেন হচ্ছে দেখো হলুদ, মরিচ, আমি মরিচ বেশি দিচ্ছি না কারণ বাচ্চারা খাই, তো কারণ আমাকে একটু সাবধানে করতে হয় সবকিছু। তোমার মশলাটা পুড়ে যাবে, তো পানি দিচ্ছি, তারপর হচ্ছে গরম মশলাই, দেখেন এটা হচ্ছে রাঁধুনি গরম মশলা, আমি এটা এখনই দিয়ে দিব। এটা এখনই দিলে অনেক মজা হয়, ট্রাই করে দেখতে পারেন আপনারা, পরেও দেওয়া যায় আগেও দেওয়া যায়, কোনো কিছু হয় না। আলু একসাথে, আলু মাংস একসাথে দিয়ে দিব, দেখো এখানে তোমার জন্য গিলা কলিজা দিছি। তারপরে এটা কি, এটা কি গলার হাড়ি, তোমার ফেভারিট, চিকেন অনেক পছন্দ করে বললো, সেজন্য আমাকে কিছু বলবে না। চিকেন যদি প্রত্যেক দিন রান্না করে বলবে না, চিকেন কেন রান্না করছে দেখান। যদি আমি গরুর মাংস রান্না করতাম না, আমার সাথে হ্যাঁ 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 করতো, গরুর মাংস তোর মাংস কেন, এখন
আর বাবা আমি এটা 15 মিনিট রান্না করব, 15 মিনিট রান্না করলে হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়। ঠিক আছে, 15 মিনিট পর আমি আপনাদেরকে আবার দেখাবো। আমার রান্না ডান, তারপরে বাইরে যাব, ওই গাছে পানি দিতে হবে। আমার বাচ্চারা মনে হয়, আমার আব্বু আসছে, আমার আব্বুর সাথে বাইরে হাঁটে, চলে আসতে হবে না হাঁটে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।